নরগণ রাক্ষসগণে যদিও হয় জনিতে কদাপি নয় এ নিয়ে আলোচনায় আমি অরূপ লবি আপনাদের সঙ্গে যদিও খুব ছোট্ট বিষয় কিন্তু এর গুরুত্বটা অনেকখানি তাই আমার মনে হলো এই বিষয়টা আমার বন্ধুদের শেয়ার করে রাখাটা ভালো হবে বন্ধুরা আমরা জানি যে অশ্বিনী থেকে রেবতী মোট সাতাশটা নক্ষত্র এই নক্ষত্র অনুযায়ী আমরা যে নক্ষত্রে জন্ম গ্রহণ করি সেই নক্ষত্র অনুযায়ী আমাদের জনির বিশ্লেষণ দেওয়া আছে কার কোন জনি হবে কোন নক্ষত্রে জন্ম হলে তার একটা তালিকা দেওয়া আছে জ্যোতিষশাস্ত্রে তাহলে সেই অনুযায়ী আমরা আজকে জেনে নেব যে অশ্বিনী থেকে রেবতী কোন নক্ষত্রে কোন জাতক জাতিকা জন্ম গ্রহণ করলে তিনি কোন জনি অর্থাৎ লিঙ্গ লাভ করেন আর যদি বিবাহ ব্যবস্থা বা ম্যারেজ ম্যাচিংয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এই জনি বিচার যা অষ্টকোটার মধ্যে একটা কোটের মধ্যে পড়ছে তার গুরুত্ব কতখানি এ প্রসঙ্গে প্রথমে যে আমি উদ্ধৃতি দিয়ে শুরু করলাম তাতে আমি ফিরে যাই যে নরগণ রাক্ষসগণে বিবাহ হয়েও বহু বহু মানুষ কিন্তু সুস্থ আছেন সুখে আছেন এবং সুস্থ সুখে নয় মানে আমার জানা অন্তত সাত আটজনের কথা অন্তত বলবো যে মানিক জোর বা জাতক জাতিকা যারা আমার দাদু ঠাকুমার মতো পঁয়ষট্টি ছেষট্টির ঊর্ধ্ব বা ওই রকম ঠাকুমার বয়স দাদুর বয়স পঁচাত্তর আশি বা তারও বেশি এ হেন জাতক জাতিকা যারা তাদের মধ্যে আমি সাত আটজনকে অন্তত নিজে দেখেছি মিলিয়ে যে তাদের নরগণ রাক্ষসগণে বিবাহ হয়েছে কিন্তু তারা সুস্থভাবে স্বাভাবিকভাবে সুখে সংসার করে সংসার জীবন একদম কমপ্লিটই করে ফেলেছেন তাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত তারা এই দাদু ঠাকুমারা এখন আধ্যাত্মিক পথেও একটু আছেন সংসারের মধ্যে আছেন তবে সুস্থ আছেন ভালো আছেন তাদের জীবনই তাদের কাছ থেকে জেনে আমি যেগুলো জানছি আমারও ধারণা ছিল নরগণ রাক্ষসগণ মানে বিরাট খারাপ সেক্ষেত্রে তাদের যে একজনের জন্য সাত আটজনের কাছ থেকে আমি আমার অভিজ্ঞতা নিয়ে জানলাম যে নরগণ রাক্ষসগণ তাতেও সংসারে সুখে সংসার করা যায় যদি অন্যান্য সব ভালো থাকে আর যেখানে না মাঙ্গলিক দোষ না কোনো দোষ ম্যারেজ ম্যাচিং অপশানে আমরা গিয়ে দেখছি প্রচুর মিল সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট মিল তথাপি সংসার জীবনে প্রচণ্ড অশান্তির বাতাবরণ ঝগড়া অশান্তি এমনকি কারো কারো হাতাহাতি আইনি জটিলতা এমনকি ডিভোর্স পর্যন্ত হয়েছে অথচ তাদের না মাঙ্গলিক না কোনো কিছু বা দৃষ্টিতে কোনো কিছু সেরকম অমিল কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমি অনেক সময় ক্যালকুলেশন করে দেখেছি এই বৈরি জনি অর্থাৎ শত্রু যে জনি যে যার শত্রু সেই ধরনের জাতক জাতিকা বা পাত্রপাত্রীর যদি বিবাহ হয় তাহলে ভীষণ ভীষণ খারাপ কীরকম খারাপ না বিয়ের আগে পর্যন্ত সব ভালো কিন্তু বিয়ের পর থেকেই শারীরিক সমস্যা একটার পর একটা রোগ ব্যাধি কখনো কখন তো মারণের মতো হয়ে যায় এই মারা যাবে সেই মারা যাবের মতো পরিস্থিতি হয় এই প্রসঙ্গে জ্যোতিষশাস্ত্রে বলা আছে বৈরী বা শত্রুজনের কথা আগের দিনে যখন ব্লাড টেস্ট এত ভালো ছিল না তখন এক গোত্রীর উপরে জোর দেওয়া হতো এক গোত্রী বিবাহ দেওয়া হতো না এমনকি আমি আমার বাবা বা দাদুর কাছ থেকে শুনেছি যে এক গোত্রী বিবাহ দেওয়া শুনে আমাদের কোনো কোনো আত্মীয় আর আমাদের বাড়িতে ভিটামিন রান নেই আমাদের বাড়িতে কোনো জলগ্রহণ করেননি যে এক গোত্রে বিয়ে হয়েছে অমুক আত্মীয় ব্যাস তিনি আসতেন না তাদের যে আরও আগে যে সমস্ত মানুষরা পণ্ডিত পণ্ডিতরা অর্থাৎ গোত্রকে এতটা প্রাধান্য দেওয়া হতো তারও কারণ ছিল তখন ব্লাড টেস্টের একটা সুযোগ ছিল না এক গোত্র মানে একটা একই সম্প্রদায় একই ব্লাড টেস্টের ভূমিক এসে যেত তাতে বিভিন্ন রকম থ্যালাসিমিয়া বা বিভিন্ন রোগের বহন হতো তার জন্য তখনের দিনে এটাকে উপরে জোর দেওয়া হয়েছিল। তখন সেই অনুযায়ী এটা একদমই যুক্তিসঙ্গত ছিল কিন্তু আমরা বর্তমান যুগ অনুযায়ী আপডেট হতে হয় সে সফটওয়্যার বলুন না জ্যোতিষ বলুন যাই বলুন আপডেট যখন আমরা এই যুগে হতে গিয়ে দেখেছি তাতে এখন রক্ত পরীক্ষা করাটা ব্লাড ম্যাচিংটা খুবই গুরুত্বপূর্ণ আমি তো মনে করি জোটক বিচারের আগে ব্লাড টেস্ট করলে ব্লাড টেস্ট ম্যাচিং হলে তবেই অন্যান্যগুলো দেখাটা উচিত তাহলে সেক্ষেত্রে আগের দিনে এক একগোত্রে বিবাহ হলে অনেক পণ্ডিত মশাইরা তাদের নিজেদের আত্মীয়কেও ত্যাগ করতেন এত বড় অন্যায় এত বড় অধর্মের ব্যাপার ছিল তারপর গণকে দেওয়া নরগণ রাক্ষসগণে যেন খেয়ে নেবে একটা ভাবনা ভ্রান্ত ধারণা আমাদের প্রচলিত আছে আজও এরকম নয় আমি আমার নিজের উদাহরণ শুধু নয় আপনারাও খুঁজে দেখবেন তাতে দেখবেন যে অনেকেই নরগণ রাক্ষসগণের দিব্যি সুখে সংসার করে আসছেন কিন্তু বৈরী জনীতে সুখে সংসার করেছেন আজ পর্যন্ত আমি এই এত বছরের চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বছরের অভিজ্ঞতার আমি পাইনি সুতরাং এই যনই বৈরিতা খুবই ভয়ঙ্কর একটা অবশ্যই আজও আছে এবার বন্ধুরা আমরা এক ঝলকে দেখে নেব কোন নক্ষত্রে জন্ম হলে আমরা কোন জনি হই দেখুন এ বিষয়ে প্রথমেই আমরা শুরু করি অশ্বিনী শতভিসা অশ্বজনী সাতি হস্তা মহিষজনী ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ সিংহজনী ভরণী ও রেবতী হস্তিজনী কৃত্তিকা ও পুষ্যা মেষজনী শ্রবণা ও পূর্ব বানরজনী উত্তরাষাড়া নকুলজনি রোহিণী ও মৃগশিরা সর্পজনী জ্যেষ্ঠা ও অনুরাধা হরিণজনী মূলা ও আদ্রা কুকুরজনী অশ্লেষা ও পুনর্সু বিড়ালজনী মঘা ও পূর্ব ফলগুনি ইন্দুরজনী উত্তর ভাদ্রপদ ও উত্তর ফলগনি, গোজনী চিত্রা ও বিশাখা ব্যাঘ্রজনী তাহলে বন্ধুরা অশ্বিনী থেকে রেবতী এই সাতাশটা নক্ষত্র আমরা এর থেকে পেয়ে গেলাম কোন জাতক জাতিকা কোন নক্ষত্রে জন্ম হলে কোন জনে এটা প্রথমে আমাদের জানা এবারে দ্বিতীয় বিষয় যে আমরা জানবো যে ম্যারেজ ম্যাচিং অপশানে বা বিবাহ ব্যবস্থা বা জটক বিচারে যখন আমরা পাত্রপাত্রের বিচার করতে যাই অনেকে গণের উপরে বেশি জোর দেন আজও আমার আমার যেটুকু জানা টোটাল ফিগারটা ভালো হলো মাঙ্গলিক পারমিট করলো বা মাঙ্গলিক নেই দুইজনই তাহলে ম্যারেজ কুড বি রিকমেন্ডেড বলা হলো যে হ্যাঁ আপনারা বিয়ে এখানে বৈরীজনীর গুরুত্ব একটা বিরাট আছে আজও আছে আমি বললাম আজ পর্যন্ত আমার অভিজ্ঞতাই কখনো দেখিনি সুতরাং বিবাহ ব্যবস্থায় যদি যাই সাংসারিক সুখ শান্তি আনন্দে সংসার করা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে গেলে এই বৈরিজনীকে বা শত্রুজনীকে অ্যাভয়েড করাটা অবশ্যই উচিত হবে আজও সে নরগণ রাক্ষসগণই হোক বা যা পারে হোক যদি আমরা বৈরী বা শত্রুজনীকে অ্যাভয়েড করতে পারি তাহলে অনেকাংশে আমরা সংসারে সুখ শান্তি লাভ করতে পারব কারণ এ জনীতে বিবাহ হলেই যাদের হয়েছে তারা বিবাহের পর থেকেই যত রকমের রোগ ব্যাধিতে ভুগছেন সারা জীবনটা ভুগে এসছেন কারো কারো অকালে প্রয়াণ মৃত্যু পর্যন্তও কিন্তু হয়েছে এরকম কিছু ক্যালকুলেশন করে আমি কিন্তু আমার অভিজ্ঞতা অর্জন করেছি কারণ আমার আমার জ্যোতিষশাস্ত্রের যে অভিজ্ঞতা আমি পেয়েছি আমি পুরো খেটে পেয়েছি কারো ধার করা বিদ্যা নয় বা কারো বই পড়া বিদ্যাও নয় সুতরাং আমার অভিজ্ঞতা আপনাদের যথাযথ আমি সত প্রশত সত্য শেয়ার করি যদি কোনো বন্ধুর কাজে লাগে এবার আমরা চলুন আমরা আগে জেনে নেবো এবারে যে বইরি বা শত্রুজনী কোন জনীর সঙ্গে জনি শত্রু তাহলে আমরা আমাদের ছেলে মেয়ে বা জাতক জাতিকাদের বিবাহের সময় এই শত্রু জোনির মুখে আমরা ফেলে দেব না অর্থাৎ নক্ষত্র যদি জানা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জনি জানবেন এবারে শত্রু বা বৈরী জনি জানা থাকে তাহলে সেই অপশানটাকে যদি আমরা একটু প্রাধান্য দিই তাহলে সেক্ষেত্রে আমরা অনেক শান্তিতে সুখ শান্তিতে আমাদের যারা ছোটরা তারাকে ফেলতে পারব শান্তি লাভ করবে অশান্তির বাতাবরণ অনেকটাই কম হবে বিশেষ করে মৃত্যুতুল্য হতে পারে বলি জ্যোতিষশাস্ত্রে কিন্তু এত বড় কথা বলা আছে তাহলে কোন নক্ষত্রে জন্ম হলে আমরা হলো এবারে কোন জনি কঞ্জনের শত্রু এ বিষয়ে বন্ধুরা প্রথমেই আমরা যারা দেখতে পাচ্ছি অশ্ব ও মহিষ সিংহ ও হস্তি মেষ ও বানর নকুল ও সর্প হরিণ ও কুকুর বিড়াল ও ইঁদুর গো এবং ব্যাঘ্র এইগুলো পরস্পরের শত্রুজনী বা বহিরিজনী আমরা সাপে নেউলে একটা কথা বলি নকুল মানে নেউল এই সাপে নেউলে অর্থাৎ কখনো এদের মধুরতা হয় না ইন্দুর বিড়ালে চিরশত্রু এবং বন্ধুত্ব হয় না ব্যাঘ্রে বাঘে আর গরু কখনো এদের পীড়িত বা প্রেম ভালোবাসা বা সুখে একসঙ্গে বসবাস করতে পারে না সুতরাং এই যে আমরা বৈরী বা শত্রু জোনিগুলা পেলাম বিশেষত আমরা বিবাহ ক্ষেত্রে গুরুত্বটাই মূল জটক বিচারে ম্যারেজ ম্যাচিংয়ে বিবাহ ব্যবস্থায় আমরা যখন পাত্রপাত্রের মিল করতে যাই তখন প্রত্যেকটাকে যোগ মানে খুব গুরুত্ব দিয়ে বিচার করা উচিত তবে আমার মনে হয় এই জনি বইরিটাকে অ্যাভয়েড করাটা সব থেকে আগে যতই পার্সেন্ট মিল যদি তাতে এইটটি পার্সেন্ট হলে আমরা সাধারণত আমরা জানি যে আঠেরো ছত্রিশের মধ্যে আঠেরো গুণাঙ্ক হলে বিবাহ দেওয়া যায় যদি আঠেরোই হয় উনিশও হয় কিন্তু যদি বৈরি বইরিজনী না হয় চোখ বন্ধ করে তারা ভালো থাকবেন সুখে সংসার করতে পারবেন সুতরাং বইরিজনীকে অ্যাভয়েড করাটা বুদ্ধিমানের কাজ হবে শুধু নয় ভালো হবে সুতরাং এ বিষয়ে জ্যোতিষশাস্ত্রে বিবাহ ব্যবস্থা বা ম্যারেজ ম্যাচিংয়ে আমাদের যে অষ্টকোটার যে মিল তার মধ্যে জনি বিচারের একটা বিশেষ অপশান আছে এই বিষয়ে অনেকেই হয়তো ডিসকাস ভালোভাবে করেননি বলেও আমি আমি মনে করি মনে করার জন্যই আমার বন্ধুদের এই বিষয়টা ছোট্ট বিষয় হলো খুবই গুজ্য বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই আপনাদের শেয়ার করলাম যদি কারো কাজে লাগে সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন জয় গুরু জয় গুরু